সাতক্ষীরায় র‍্যাব সেবা সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। রিপোর্ট আজারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে র‍্যাব সেবা সপ্তাহ এর আওতায় সাতক্ষীরাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার 4 জানুয়ারি র‍্যাব 6 এর সাতক্ষীরা ক্যাম্পের উদ্যোগে লাপসা বাইপাস সড়কের দুই পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি র‍্যাবের সিনিয়র এএসপি বজলুর রশিদ এর উপস্থিতিতে 50টি ফলজ ও বনজ ঔষধে বৃক্ষরোপণ করেন র‍্যাব সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ সাংবাদিক ইয়ারব হোসেন, র‍্যাব 6 এর অফিসার বৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বার্ষিকী উপলক্ষে আমাদের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস যে র‍্যাব সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে, তার আওতায় আমাদের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে এই বৃক্ষরোপণ কর্মসূচি। এখানে আমাদের সামনে আছেন রোশন হাইওয়ের প্রকৌশলী এবং এক্সিল এবং নির্বাহী প্রকৌশলী দুজন আছেন। আমরা এই আইল্যান্ডে হাইওয়ে যে আইল্যান্ডটা আছে সেই আইল্যান্ডে আমাদের র‍্যাবের পক্ষ থেকে সেবা সপ্তাহের আওতায় কিছু গাছ আমরা রোপণ করছি। ইনশাল্লাহ এই গাছগুলো এই আইল্যান্ডের শোভাবর্ধন থেকে শুরু করে এবং সৌন্দর্য বর্ধনও থেকে শুরু করে এবং এই আমাদের সেবা সপ্তাহ কার্যক্রমের এই উদ্দেশ্য ফলপ্রসূ। আমরা সবাই একসাথে গাছ লাগাবো।